মাদুরে চেপে উড়ছেন আকাশে, টিভি সিরিয়াল আলিফ লায়লার সেই অবাক করা দৃশ্য নিজের করে নিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হালিম রাজ। তাতে তেমন আলোচনায় আসতে পারেননি। এবার অন্য এক ঘটনায় সমালোচনায় তিনি। ঘটনা রোববার রাতের। চাউর হয়ে যায় ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ককটেলের মালা গলায় ঢোকার চেষ্টার সময় আটক হয়েছেন দুই যুবক। এদেরই একজন হালিম রাজ, যিনি নিজেকে একজন লেখক হিসেবেও দাবি করছেন। হালিম রাজের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে বানিয়েছেন গান, লিখেছেন কবিতা, তা পৌঁছে দিতে জাদুঘরের এক নিরাপত্তা প্রহরীকে দিয়েছেন 35,000 টাকা। এরপর কেটে গেছে প্রায় 1 বছর, কিন্তু এতে কাজ হয়নি কোনো, এমন দাবি করছেন হালিম রাজের বোনও। ভাইয়ের গ্রেপ্তারের কথা শুনে ধানমন্ডি থানায় এসেছিলেন তিনি। অনেকটা ক্ষোভে হতাশায় এবার হালিম রাজ সিদ্ধান্ত নেন সেই নিরাপত্তা প্রহরী আবুল কাশেম কিশোরকে শায়েস্তা করার। হালিমের বরাতে এমনটাই বলছে পুলিশও। একটা ঘটনা সে খুঁজে বেড়াচ্ছিল কিভাবে করা যায়, তখন যেহেতু বললাম যে প্রথমে সে হলো ইনসেইন, মানে সাইকো টাইপের, এই জন্য ওই 32 নম্বরে ওখানে গিয়ে সে প্রথমে একটা ম্যাচের মানে বারুদ দিয়ে সে একটা তৈরি করে, এই যে কি ককটেল পটকা জাতীয়, তার একটা ফুটায় আর 20-21টার মতো নকল পট মানে ফেক পটকা, মানে জাস্ট উপরে কস্টেপ পেঁচিয়ে, লাল নীল কস্টেপ পেঁচিয়ে এটা গলায় মালার মতো পরে। আটক করা দুই যুবকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে, তবে সেই নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। রুদ্র রুদ্রাক্ষ, বিডি নিউজ 24.com।